নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ থেকে তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব। আমি আমার মায়ের শাড়িগুলো পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন যে শাড়িটা দেখছো সেটা আমার মায়ের বিয়ের আশীর্বাদী শাড়ি, সেটা আমি পরে চলে এসেছি। ব্লাউজটাও আমার মায়েরই ব্লাউজ আমি পরেছি। এখন আমি চুলটা আগে বেঁধে নিয়েছিলাম, তারপর সেটা ভিডিওটা শ্যুট করছিলাম। আমি কপালে টিপ করে নিয়েছিলাম। আমি মুখে কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করিনি, তার কারণ হলো আমার মুখে প্রচুর পরিমাণে ফেসিয়াল হেয়ার আছে, যেগুলো রিমুভ আমার মা একদমই আমাকে করতে দেয় না, বলে এগুলো ন্যাচারাল, এগুলো রিমুভ করার কোনো দরকার নেই। তারপর আমি গলায় একটা মঙ্গলসূত্র পরে নিয়েছিলাম। আমি আমার সাজটা একদমই সাধারণ রাখতে চেয়েছিলাম, আমি যেমনভাবে সাজি তোমাদের সাথে তেমনভাবে প্রেজেন্ট হতে চেয়েছিলাম, হয়তো তোমরা আমার থেকে আরও বেশি ভালো সাজো। আর তারপর আমি লিপ বাম লাগিয়ে ঠোঁটটা একটু পিঙ্ক করে নিচ্ছিলাম। সর্বশেষে যেটা ছাড়া আমার বিয়ের পর সাজ একদমই মানে পূরণ হয় না, সেটা হচ্ছে সিঁদুর। বিয়ের পর প্রত্যেকটা মেয়েদেরই আমার মনে হয় সিঁদুর ছাড়া তাদের সাজ সম্পূর্ণ হয় না। তারপর আমি সিঁদুর পরে নিচ্ছিলাম, আমি সিঁদুর পরতে খুবই ভালোবাসি। আমি দুর্গাপুজোর সময় সিঁদুর খুবই খেলেছিলাম, আমার বিয়ের পর প্রথম দুর্গাপুজো সিঁদুর খেলা ছিল। তারপর আমি হাতে, গলায়, কাপড়ে, কপালে সিঁদুরগুলো লাগিয়ে নিলাম এবং আমি আমার সাজটা এখানে কমপ্লিট করলাম। আমি সাধারণভাবে সাজতেই পছন্দ করি, আমার মা তো আমাকে ছোটো থেকে মেকআপ প্রোডাক্ট ইউজ করতে আমাকে দেয় না, আমার মুখে প্রচুর পরিমাণে ছোটো থেকে ফেসিয়াল হেয়ার থাকতো। তারপর বিয়ের সময় একবার করেছিলাম আমি সবাই জানাবে যে মায়ের শাড়ি পরে আমাকে কেমন লাগছে। আমি চেষ্টা করব মায়ের সব শাড়িগুলো পরে একটা একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।